নমস্কার বন্ধুরা, পাস্তা মিটস পোস্ততে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ছোলার রেসিপি নিয়ে চলে এসেছি, কাবলি ছোলা। তো এই ছোলার রেসিপিটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। তো আজ আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্রেশার কুকারে কী করে আমরা ইজিলি বানিয়ে নিতে পারবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে চানা বা কাবলি ছোলা নিয়েছি, এটা মেজারিং কাপ অনুযায়ী আমি 2 কাপ মতো নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এছাড়াও আমাদের লাগছে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এখানে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আছে, এখানে এটা হচ্ছে গার্লিক পেস্ট আর এখানে জিঞ্জার পেস্ট আছে। জিঞ্জার গার্লিক পেস্ট অনেকটা করেই আছে, কিন্তু এতটা আমি এখানে ইউজ করবো না, যেটুকুখানি লাগবে সেটুকুখানি আমি এখান থেকে নেবো। এটা একটা টমেটোকে আমি টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, এখানে আমি 2 টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে আমি 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে সমস্তটা ভালো করে মিক্স আপ করে নিতে হবে। এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, জলটা অ্যাড করে এটাকে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এটা আমি গ্রেভিতে ইউজ করব। এছাড়াও এখানে আমি একটা ভাজা মশলা নিয়েছি, এটা গোটা জিরে গোটা ধনে তারপরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো আমি শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিয়ে সেটার একটা ডাস্ট করে নিয়েছি। যদি এটা আপনারা না দেন তাহলে আপনারা চানা মশলা থাকলে সেটাও দিতে পারেন, তো আমার কাছে চানা মশলা ছিল না তাই জন্য আমি এটা ইউজ করব। এখানে ফোড়নের জন্য আমি 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 2টো এলাচ আছে, 1টা লবঙ্গ আছে, 1টা দারচিনি ছোটো টুকরো আছে, আর এখানে আমি জৈত্রী নিয়েছি। জৈত্রী যদি আপনাদের না থাকে তাহলে সেটা অপশনাল। এবারে রান্নাটা স্টার্ট করব। রান্নাটা যেহেতু আমি প্রেশার কুকারে করবো, এখানে আমি একটা প্রেশার কুকার অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, এটা আমি রিফাইন্ড অয়েলে করছি। তেলটা একটু গরম হলে এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা আমি 10 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব। ফোড়নটা দিয়ে আমার ভালো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি 1 মিনিট ধরে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে 1.5 টিস্পুন মতো গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গার্লিক পেস্টটাকেই অ্যাড করছি, জিঞ্জারটা কিন্তু পরে অ্যাড করতে হবে। তো এটাকে ভালো করে এবারে মিক্স আপ করে নেব, কিছুক্ষণ আরও কষিয়ে নেব। 1 মিনিট ধরে পেঁয়াজ আর রসুন পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুন মতো জিঞ্জার পেস্টটা অ্যাড করলাম। জিঞ্জার পেস্টটা অ্যাড করার পরেও আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন এখানে 1 টিস্পুন মতো আমি সল্ট অ্যাড করে দিলাম। সল্ট অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে কিন্তু আমি যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। মশলার পেস্টটা অ্যাড করার পরে এটাকে কিন্তু ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। এবার আমি মশলার যে বাটিটা ছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে এখানে জলটা অ্যাড করে দিলাম। জলটা কিন্তু আমি লিকুইড ওয়াটার ইউজ করেছি, তরকারিতে কিন্তু লিকুইড ওয়াটার দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিটির জন্য দিচ্ছি না, এমনি জাস্ট ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে, তো দেখুন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে টমেটো পিউরি অ্যাড করে দিলাম, তারপরে সমস্তটা কিন্তু ভালো করে আবার মিক্স আপ করে নিচ্ছি। এবারে এখানে আমি ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি, ভাজা মশলাটার বদলে আপনারা এখানে চানা মশলা ইউজ করতে পারেন। ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো একটা স্মেল বেরোয় এখান থেকে। সমস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এটাকে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, এখন কিন্তু আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ঝরতে শুরু করেছে। এবারে আমি এখানে চানাটা অ্যাড করে দিচ্ছি। চানাটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে।
আরও 2 মিনিট ধরে ছানাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো আর ছানাটা ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে। এখন আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু লিকুইড ওয়াটার এখানে ইউজ করতে হবে, তো জলটা এমন দিতে হবে যাতে ছানাগুলো জলের মধ্যে ডুবে থাকে। তো এখানে আমি মেজারিং কাপ অনুযায়ী 2.5 কাপ মতো জল ইউজ করলাম, তো আপনারা সেটা বুঝে দেবেন জলটা। এবারে আমি জলটা দেওয়ার পরে এটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব। এবারে আমি এখানে 1/2 টিস্পুন মতো সল্ট দিলাম আর এখানে 1/2 টিস্পুন মতো সুগার দিয়ে দিলাম। যেহেতু সল্ট আমি আগে ইউজ করেছি তাই জন্য এখানে আমি 1/2 টিস্পুন মতো দিলাম। দিয়ে এবার সমস্তটা ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এখন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আমি আগে দিইনি, আমি গোটা লঙ্কা দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। এবারে মিক্স আপ করে নিচ্ছি। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, লো টু মিডিয়াম আছে, এটাকে আমি 4টে সিটি পর্যন্ত ওয়েট করব। যেহেতু ছোলাটা আমার আগে থেকে সিদ্ধ করা নেই তাই জন্য এটা 4টে কি 5টা সিটি লাগবে। এখানে আমার টোটাল 4টে সিটি লাগলো। এবার আমি এটাকে ওপেন করছি। আমার সিটিটা 4টে সিটি পড়ার পরেও আমি এটাকে রেখে দিয়েছিলাম যখন প্রেশার কুকারে পুরোপুরি প্রেশারটা চলে গেছে। এখন আমি এটাকে ওপেন করলাম, তো দেখুন আমার গ্রেভিটা একদম পারফেক্টই আছে। এবার আমি দেখে নেবো ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার ছোলাটা দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা আছে 1 টিস্পুন মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ক্র্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথির জায়গায় কিন্তু ধনে পাতাও ইউজ করা যেতে পারে। এবার ভালো করে এটাকে মিক্স আপ করে নিয়ে 2 মিনিট ধরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চানা মশলা। আপনারা দেখলেন যে রেসিপিটা কত ইজিলি বানানো যায়। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে সার্ভ করতে পারবেন। এটা কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।